অভিনয় তিতুমির নাটকটা, তা ও শোর শেষে জিজ্ঞেস করবে আমাকে কেমন দেখলেন, আমাকে মিথ্যে কথা বলতে হবে আর কি। তা একটাই ভালো যে আমি থিয়েটারের জন্যই মিথ্যে কথাটা বলছি আর কি। অজিতের সে সম্পর্কে আমি আমার দিক থেকে বলতে পারি যে আমি থিয়েটার করা আমি অনেক কিছু করতাম, কিছুই করতাম না আর কি। তার শেষকালে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমএ পাশ করার পরে যখন একটু দিশাহীন, মানসিকভাবে একটু বিপর্যস্ত, তখন অজিতেশ, যার সঙ্গে আমার মনীন্দ্রচন্দ্র কলেজে আগেই আলাপ ছিল এবং অনেক সময় ওরা যখন ওরা ছাত্র ফেডারেশন করতো এবং ওরা মাইনরিটিতে ছিল, তার ফলে ওরা কখনো কখনো মারধর খাওয়ার মতো অবস্থায় যেত আর কি। তো তখন আমি পাড়ার দাদা, ওদের গিয়ে বাঁচাতাম আর কি, এইটা ছিল আমার ভূমিকা। তো সেইটার থেকে ওই আবিষ্কার করে যে আমি আমি গুন্ডা নই, আসলে আসলে আমি ভদ্রলোক আর কি, এবং লেখাপড়াটা জানি করি। তার ফলে ওই এত কোথাও টেনে আমাকে থিয়েটারে নিয়ে এসেছিল এবং তার ফলে আমার বহু বহুধা যে আমার যাতায়াত নানান দিকে ঘুরে বেড়াতাম, তাতে ইনসিডেন্টালি আমি ফার্স্ট ডিভিশন ফুটবলে খেলেছি, কাজে নানান দিকে কাজকর্ম করেছি, তৎসত্ত্বেও সে কোনো যা দিশা পাচ্ছিলাম না, সেই দিশাটা আমাকে অজিতেশ দিয়েছিলেন এবং তখন উনি অজিত ছিলেন, অজিতেশ না, তা তখন আরেকজন অভিনেতা ছিলেন অজিত বন্দ্যোপাধ্যায় বলে, সেই জন্য অজিতেশ নিজের নামটা অজিতেশ করে নিয়েছিল আর কি। বুদ্ধিমান লোক জানতো যে খুব পপুলার হবে, কাজে সেই জন্য আগে থেকে নামটা ঠিক করে নিয়েছিল যেটা লোকে মনে থাকবে। তা আজকে আমার একটা ঋণ তো কখনো শোধ হয় না, তবু কোনোভাবে একটা তোর কাছে যা পেয়েছি সেই নিয়ে ওকে শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়েছি আজকে, তার জন্য আমি সমকালীন সংস্কৃতিকে ধন্যবাদ জানাচ্ছি। আর সমকালীন সংস্কৃতিতে কতজন সদস্য আছেন? ৩০। তাহলে ৩০ জন যদি সদস্য থাকে, তাহলে কালকে যদি ৩০ জন একজন করে আনে, তাহলে দুজন দুজন করে আনে, তাহলে ৬০ জন হয়ে যাবে। হ্যাঁ, এটা তো নিজের ঘরে বাইরের লোকেদের ডেকে ডেকে থিয়েটার দেখানোর আগে নিজের ঘরে একটু শুরু করা দরকার। তা ৩০ জন যেন নিজেদের জন্য দর্শক আনে, আর আপনারা যখন আপনারা তো বোঝা যাচ্ছে একটু নবকুমারের পন্থী, অর্থাৎ যাই হোক সবসময় যা করা উচিত তাই করেন, তাই এসে বসেছেন, সেই জন্য কালকে আরও একটু বেশি করুন, কালকে আপনারাও একজন করে লোক আনুন। তা নাহলে এরা অনেক পয়সা খরচা করে, অনেক স্বপ্ন দেখে, অনেক আশা করে একটা আন্দোলন করেছে, তা সেই মানে ওই লাল নীল কমলের সে বর নেই সেরকম অবস্থা। অর্থাৎ এরা কাজ করছেন, পয়সা খরচা করছেন, শ্রম দিচ্ছেন, আশা করছেন যে অনেক লোক আসবে, তারা আনন্দ পাবে, সেই আনন্দটা দেওয়ার আনন্দ থেকে ওদের বঞ্চিত করবেন না। আপনাদের সকল মিলে এটা আপনাদের মেলা মনে করুন, করে ওদেরকে আশীর্বাদ করুন, সহযোগ করুন। সমকাল সংস্কৃতির জয় হোক, নমস্কার। আর আমি অত্যন্ত ছোট লোকের মতো এদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি তোমাদের আগে চলে যাবো, এক্ষুনি আমার ওখানে সবাইকে।